কিরে ভাই কিটা করিসনি কা আপনাকে বাইরে রেখেছে কিটা কি আশ্চর্যের কথা তাও আমার বাড়ি বাড়ি বাইরে রেখেছে মানুষ কি জালিম হয়ে গেছে নাকি মানুষ কি আজগর হয়ে গেছে নাকি কি নাম করে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে বাইরে রাখতে পারে দাদা হ্যাঁ আপনি আমারে ছাড়ি দেন মই বরিশাল চলে যাব কি কথা আপনি গ্রাম ছেড়ে আপনি চলে যাবেন কিছুদিন এক সিল জামু কথা দিছি চলে যাব মই না মই থাকব না আপনি গ্রামে থাকবেন না আপনি গ্রাম থেকে কি ও ও ও অনেক মারিছে আপনাকে না না আমি আপনাকে ভাবুন ছেড়ে দিচ্ছি আমার বাড়ি বাড়ি এরকম একটা ঘটনা ঘটে যাবে হ্যাঁ আর আমি আর আমি ছিলাম কোনে আপনি আমাকে চিৎকার করে ডাকবেন না একবার যে ভাই এই কাম করেছে হ্যাঁ আমাকে তো ডাকা উচিত ছিল আপনার আমি থাকতে এরকম কাজ কেউ করতে পারি নাকি শরীরের মধ্যে একদম দাগ বসাই দিয়েছে হ্যাঁ ও মানো হ্যাঁ এ ইয়ে সাইডে দিয়েছেন মানুষটা দেখেছো কারবারটা দেখেছো কি যা করেছে এই কাম এটা সম্ভব মানুষের পক্ষে এটা সম্ভব একটা মানুষকে এইভাবে আটকা রাখতে পারে এভাবে বাইরে রাখতে পারে পুরা শরীরে দাগ পড়ে গেছে ইয়াল্লা তুমি এসে খাড়াই আছো কিরকম লাগবে বসো 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 না আপনার বাড়িতে তো একখান মাত্র চেয়ার তা আমি বসলে পরে আপনি খাড়াই থাকা লাগবে না আরে বাবা তুমি হচ্ছে কি আমার বাড়ির মেহমান তোমাকে তো বুঝতে হবে তুমি বলে দেখবে আমি খাড়াই থাকবো কি খাবে বলো তো কি খাওয়াবেন কি খাও না ও ঘরের মধ্যে কিন্তু কাঁঠাল আছে কাঁঠাল আর মুড়ি মাইকে খাবি কিন্তু খুব সুস্বাদু লাগে তাহলে কাঁঠাল ভাঙি তুমি হ্যাঁ আমি যে কাঁঠাল খাই না কাঁঠাল খাও না তারপরে কি খাওয়াবো হ্যাঁ গুড়ের সাকরতি গুড়ের শাক খুব ভালো মিষ্টি করে একটা গুড়ের শাক আনছি তুমি বসো আমি গুড়ের শাক বানিয়ে নিয়ে আসতেছি সাথে কয়েক চামচ গুড় খাবে কত দিবি আমি তো দু চামচ গুড় আমি তো দিয়ে দিয়েছি পারবে না সাপাতাই তো লাগবে না এই সাপাতা আপনি বসেন আপনি বসেন আপনি না না মেহমান বসেন